চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। ১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন সকাল ১১টার দিকে ফটিকছড়িতে নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল বাসার মাঝ ভান্ডারী, সংরক্ষিত মহিলা এমপি খদিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ, ফটিকছড়ি পৌরসভা কর্তৃপক্ষ, পৌর আওয়ামী লীগ, নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগ, বিএনপি, ফটিকছড়ি ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে। পরে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা দলের সংবর্ধনা দেওয়া হয়। C+ TV চট্টগ্রাম।